যাকে ভালোবাসলে মানুষ ফকির হয়, যাকে ভালোবাসলে মানুষ কাঙ্গাল হয়, যাকে ভালোবাসলে মানুষ সঙ্গ ছাড়া হয়, যাকে ভালোবাসলে মানুষ বিকারি হয়, সেই বিকারি ঠাকুরকে তুই ভালোবেসেছিস। ওকে ভালোবাসলে কি হয় জানিস? ওকে ভালোবাসলে দিন দুপুর বেলা গৃহস্থের ঘরে প্রবেশ করে, গৃহস্থের ধন সম্পত্তি ডাকাতি করে, সেই ডাকাতকে তুই ভালোবেসেছিস। তোর গৌ, তোর গৌর কেমন গৌ? তোর গৌরকে আমি ভালোবাসি না, তুই ডাকাতকে ভালোবেসেছিস। যাকে ভালোবাসলে তার জীবনের সব হারিয়ে ফেলে। বলছে না গড়ি রে, তুই আমার ঠিক কথা বলছিস, তুই আমার মরম না গড়ি বলে তুই তো বুঝে ফেলেছিস। আমার হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, আমার মালিকুলো মন যাচ্ছিল আমার মন বাবা হারিল, হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, লোক সাগরে আমি হারিয়ে গিয়েছি, আমি হারিয়ে গিয়েছি, সাগরে আমি হারিয়ে গিয়েছি, রূপ সাগরে আমি হারিয়ে গিয়েছি, অতারূপ সাগরে আমি হারিয়ে গিয়েছি, আমি হারিয়ে গিয়েছি, হারিয়ে গিয়েছি, আমি হারিয়ে গিয়েছি, আমি হারিয়ে গিয়েছি, অতারূপ সাগরে আমি হারিয়ে গিয়েছি, অতারূপ সাগরে আমি হারিয়ে গিয়েছি, হারিয়ে গিয়েছি, হারিয়ে গিয়েছি, প্রেম সাগরে আমি হারিয়ে গিয়েছি, গৌর প্রেমের সাগরে হারিয়ে গিয়েছি, আমি ডুবিয়া রহিলাম, আমি ডুবিয়া রহিলাম, আমি ডুবিয়া রহিলাম, ওরার প্রেম সাগরে আমি ডুবিয়া রহিলাম, ওর প্রেম সাগরে আমি আজকে আমার সৌভাগ্য বিশ্বমণি সরকারদার মহাশয়ের বাড়িতে আমার সঙ্গে আমার ছোট ভাই আমার কীর্তনিয়ার যারা পাঁচজন কীর্তনিয়া সিলেট থেকে আগত,
যারা বৈষ্ণব পদাবলী অত্যন্ত ভালো করে গায়। প্রথমে উপস্থিত হয়েছেন আমার ছেলে বিদুচন্দ, দ্বিতীয় উপস্থিত হয়েছেন রঞ্জন দেবনাথ, তৃতীয় উপস্থিত হয়েছেন আমার জুয়েল গিরিরাজ, জুয়েল উপস্থিত হয়েছেন সন্তু দে, উপস্থিত হয়েছেন সুমন বৈদ্য, পাঁচজন কীর্তনিয়া। আজকে আমার আনন্দে ধরছে না, আমায় নিতে বলে নিতে নিতে বলে নিতে নিতে বলে নিতে নিতে বলে নিতে করার প্রেম সাগরে আমায় নিতে বলে নিতে আমারে পুরা দেহ নিতে বলে নিতে আমারে পুরা দেহ নিতে বলে নিতে আর বাছি না বাছি না করার প্রেম সাগরে আমায় বলে নিতে আমি বাঁচব না বাঁচব না বাঁচব না করি বাঁচব না বাঁচব না বাঁচব না বাঁচব না আমার হৃদয়ে গৌর প্রেমের যাত না বাঁচব না বাঁচব আমার হৃদয়ে গৌর প্রেমের যাত না বাঁচব না বাঁচব না আকি জল চল চল রে
গবুর, গবুর বলে আমার কি হইল বেয়াদি, গবুর 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 বলে আমার কি হইল বেয়াদি, গবুর গবুর বলে আমার কি হইল বেয়াদি, গবুর 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 বলে কি হইল বেয়াদি, নীরবদি পড়ে মনে গৌরা গুণ নিধি, সত্যি কথা বলতে আজ এখানে গান গাওয়া যাবে না, কেন আজ সব বিরহের নাগরী আসরে বসা, জীবনে অভিসার গেয়েছি কিন্তু এমন বক্তব্য আমার জীবনে পাইনি। ওই দেখুন কাঁদতে কাঁদতে এখন শিশুর মতো কাঁদছে, যেমন মাকে যেমন ফুপাইয়া ফুপাইয়া কাঁদে, এই বিরহ জোরে যাকে পেয়েছে তার অন্তিম দশা মৃত্যু দশা, তার নারীর স্পন্দন নাই, চোখ মেলা কথা নাই, এই দশা হইল, দশা হইল, এই দশা হইল, এই দশা হইল, আজ গৌর রূপ সাগরে এই দশা হইল, গৌর রূপ সাগরে এই দশা হইল, হরা লোকা তোরে,
মূর্ছা দশায় দোষিত হয়ে গিয়েছেন কীর্তনিয়া বিধু ছন্দ, অনুদ্বনি করুন আপনারা। আর কি করিব কোথায় যাব ফাইনারে বাবিয়া, কি করিব কোথায় যাব ফাইনারে বাবিয়া, আমার মানে কুল জীবন যৌবন সবই দিলাম সবিয়া, মান কুল জীবন যৌবন সব দিলাম সবিয়া, মান কুল জীবন যৌবন সব দিলাম সবিয়া। কীর্তন তো আর কীর্তন তো সার্থক হয়ে গিয়েছে, কীর্তন তো পূর্ণ সার্থক হয়ে গিয়েছে। থাকুক থাকুক, এটা হলো রাধারানীর গৌরহরির ভাব অনুরাগে অষ্টম প্রকার, অর্থাৎ মৃত্যু দশা। নারীর স্তন্দন নাই, নাগরী যেইমাত্র ভাবদশায় দোষিত হচ্ছে তখন এইভাবে নারীতে হাত দেখিয়ে বলছে, কাঞ্চ না অকাঞ্চ না, নারী নাই নারী নাই নারী বাঁচবে কি না বাঁচবে তুমি নারী নাই নারী নাই, দিতে বল দিতে গৌরাঙ্গের পুরা দেহ, গৌরাঙ্গের পুরা দেহ বল নিতে বল, গৌরাঙ্গের পুরা দেহ নিতে বল নিতে মানবীর জলে করান কাতরে গৌরাঙ্গ সুন্দর আজি প্রেম জলধর, আজকে গান তো জীবনে অনেক গেয়েছি কিন্তু পদগুলো যে কোথা থেকে আসছে আমি জানি না, আসলে ওনার ভাগ্য। আর আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের যে চক্ষের জল ঝরছে এটা গৌরহরি একদিন কৃপা করে আপনাদেরকে ভবন নদী পার করে দিবে। গৌরাঙ্গ সুন্দর
প্রেম জলধর তপত কাঞ্চন কার হরে নদিয়া নগরে হরি প্রেম বজে নাচিয়া নাচিয়া যাইবে নদীয়ার পথে ছুটছেন নাগরী বলছি অনাগরী নাগরী রে আমরা যুবতী বলবো না কেন এই গৌরহরির দিকে যদি কোনো পুরুষ চায় তারাও ভুলে যায় নাগরী তুই যাকে ভালোবেসেছিস আমি তোর গৌরীকে ভালোবাসি না কেন বলছি ভালোবাসি না কারণ আমার একজন শ্রদ্ধেয় দাদা নামের প্রয়োজন নেই এই 1000টি টাকা আমি আমার গৌর গোবিন্দ সেবা দিয়ে যিনি দান করলেন এই টাকাটা কিন্তু আজ একটা সাক্ষী হয়ে গেল টাকা অনর্থের মূল কিন্তু টাকা ভক্তির মূল আজ টাকাটা যত টাকা বিশ্বমণি সরকার মহাশয় দান করছেন সমস্ত টাকা গৌরহরি রিজার্ভ ব্যাংকে জমা হয়ে গিয়েছে এই টাকাটা কোন দিন পাবেন যেদিন 70-80 বছর পরে এই দেশ ছেড়ে যেদিন নদীর পাড়ে গিয়ে হাজির হবেন সেই দিন দেখবেন এই টাকাটা বলবে তোর একজন বংশের একটা মানুষ কিছু টাকা ব্যাংকে রেখেছিল ভক্ত মুখে আহার করি ভক্ত দিলে খাই ভক্তের তরি অচল হইলে আমি নিজে বই যাবাই যে টাকাটা দিলেন আপনারা গোবিন্দের কাছে প্রার্থনা করি এই টাকাটা গৌর গোবিন্দ সেবায় লাগিয়ে আপনাদের জন্য প্রার্থনা করব শেষের দিনের সেজন বিনে সেই টাকাটা সেদিন যেন জমা হয় এই এইটুকু প্রার্থনা করছি তাই নদীয়ার নাগরী যারা গৌরকে ভালোবাসে যারা গৌরকে মনপ্রাণে দিয়েছে তারা আর গড়ে থাকতে পারে না আজকে কত ভক্ত বাংলাদেশের কে তাকে এনেছে আমার গৌরহরি গড়ের সামনে গিয়ে বলছে অরে আয় আয় নবীগঞ্জ জয়নগর কীর্তন হচ্ছে ভক্ত তোর জন্য অপেক্ষা করছে তুই আয় তখন ভক্তরা ছুটে এসেছে তাকে প্রাণের টানে এসেছে আজকে সেই গৌরকে নাগরী বলছে তুই গৌরকে ভালোবাসিস আমি ভালোবাসি না কেন আমি ভালোবাসি না কে বলে গৌরাঙ্গ ভালো গো নাগরী ভালো ভালো কে বলে গৌরাঙ্গ
অন্তরে বিষম কালো সকলে পুরুষ অনাগলি নাগলি গো সকলে পুরুষ সকলে পুরুষ পুরুষ কয়ে সকলে পুরুষ অগ প্রকৃতির ভাবে বিভাবিত দেহ বিতর উচ্চ মার্গের কথা